হাসিনার অধীনে কোন নির্বাচন না, হাসিনার অধীনে এই ভুকচুরের অধীনে কোন নির্বাচন হতে পারে না। অতএব সেই হাসিনা এখন কি করেছে, সার্চ কমিটি করেছে। কি করবেন? নির্বাচন কমিশন, সার্চ কমিটি না, ওটা হাসিনা কমিটি, ঠিক না? সার্চ ফার্চ বুঝি না, নির্বাচন কমিশনকে হাসিনা যা বলবে তাই হবে, ঠিক কিনা কথা না? আর ভোট চুর হয়েছে কে, কি জোরে বলেন, কে ভোট চুর? সেই হাসিনাকে সরাইতে হবে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আবার 2023 সালে যে নির্বাচন হবে, যে স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান স্যার, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশটি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্যে, সাংবাদিকদের লিখনের স্বাধীনতার জন্যে, সাংবাদিকদের উপর আজকে যে দুদক নামিয়ে দিয়েছে তার প্রতিবাদে আগামী দিনে জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যে, আপনার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্যে, আপনার পছন্দের জনগণকে ভোট দেওয়ার জন্যে, নেতাকে ভোট দেওয়ার জন্যে আরেকটি সংগ্রাম, আরেকটি আন্দোলন, 90-এর চেতনায় আরেকটি গণ অভ্যুত্থান সৃষ্টি। সেই গণ অভ্যুত্থানের জন্যে এখন আমাদের তৈরি হতে হবে, সেই গণ অভ্যুত্থানের জন্যে আমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে যেতে হবে। দল মত নির্বিশেষে যে দলগুলি আজকে চাচ্ছে একসঙ্গে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্যে, যারা যে অবস্থা যেখান থেকে দাঁড়াতে চায় তাদেরকে নিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হান্নান স্যার সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, টঙ্গীর থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন থাকবে, কাশ্মীর থেকে চিটাং বন্ধ থাকবে, ওই উত্তরবঙ্গ বন্ধ থাকবে, সেই জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। হাসিনার অধীনে কোন নির্বাচন না, হাসিনার অধীনে এই ভুকচুরের অধীনে কোন নির্বাচন হতে পারে না। অতএব সেই হাসিনা এখন কি করেছে, সার্চ কমিটি করেছে। কি করবেন? নির্বাচন কমিশন, সার্চ কমিটি না, ওটা হাসিনা কমিটি, ঠিক না? সার্চ ফার্চ বুঝি না, নির্বাচন কমিশনকে হাসিনা যা বলবে তাই হবে, ঠিক কিনা কথা না? আর ভোট চুর হয়েছে কে, কি জোরে বলেন, কে ভোট চুর? সেই হাসিনাকে সরাইতে হবে। নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং বিএনপির নেতৃবৃন্দ এবং আজকের আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাদের মুক্তির ব্যাপারে সেই দিনের সেই আপোষহীন ধারা অব্যাহত না রাখলে আজ আপনার তারাও বন্দী করে রাখত, তারাও নানাভাবে দেশনেত্রীকে নানাভাবেই নির্যাতনের মুখোমুখি করত। সেদিন এ ধরনের কিছু মানুষ, ব্রিগেডিয়ার হান্নান শাহ, খন্দকার দেলোয়ার হোসেনের মতো মানুষ, নির্ভীক মানুষ সেদিন নেতৃত্ব দিয়েছেন বলে একটা পরিবর্তন ঘটেছে এবং তারা বেরিয়ে এসছে। কিন্তু ওই ধারাবাহিকতা তো এখনো শেষ হয়নি, এদেরই আন্দোলনের ফসল ছিল তারা। মঈনুদ্দিন ফখরুদ্দিনের ফেলে রাখা কাজ এখন শেখ হাসিনা করছেন, অত্যন্ত নিষ্ঠার সাথে শেখ হাসিনা করছেন। উনি ইয়েতে গেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, খুব রাগ করেছেন, কঠোর সমালোচনা করেছেন যে কেন ওখানে বিক্ষোভ হলো, কেন ওইখানটায়। আপনি যখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী তাদেরকে যখন আপনি তাদের যে মনোনয়নপত্র সেইটা আপনি ফেলতে দেন না, তখন কি আপনার লজ্জা করে না? তখন কি দেশের সম্মান ক্ষুণ্ণ হয় না? আপনার ওখানে বিক্ষোভ হয়েছে বলে আপনি বলেছেন দেশের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, কিন্তু দেশে এত অগণতান্ত্রিক কাজ আপনি করছেন, এত ধরনের দুর্বৃত্ত লুটপাট থেকে শুরু করে গুম খুনের এক ভয়ঙ্কর রকমের সংস্কৃতি কালচার আপনি প্রতিষ্ঠিত করেছেন, তো সেইটাতে কি আপনার লজ্জা হয় না? সেইটাতে কি আপনার কোনো ধরনের বিবেকের মধ্যে বাধে না? আপনার এক মন্ত্রী বলছেন যে বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। আরে ভাই, সদর দরজা যদি বন্ধ করেন, আপনি যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতায় যাওয়ার সদর দরজা যদি বন্ধ করেন, তো মানুষ খিড়কির দরজা, পেছনের দরজা, পাশের দরজা, যে কোনো দরজা দিয়ে আপনার ঢুকতে পারে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। আপনি নদীর প্রবাহকে বন্ধ করবেন বাদ দিয়ে, তো নদীর পানি তো ডান দিকে বাম দিকে ধান খেত ভাসিয়ে নিয়ে যাবে। আপনি জনগণের স্রোতকে বাধা দিবেন সদর দরজা বন্ধ করে, হাসান মাহমুদ সাহেব, তো মানুষ কি বসে থাকবে? ওই
দরজায় আঘাত করবে, না হলে পাশের দরজা যে কোনো দরজা দিয়েই ঢুকবে। এটা ন্যায়সঙ্গত, যুগে যুগে তাই হয়েছে। বন্ধুরা, আমার বড় হয় আরেকজন নেতা আছে, তার নাম হচ্ছে ওবায়দুল কাদের সাহেব। ওবায়দুল কাদের সাহেব একটা মারাত্মক মহামারীতে আক্রান্ত হয়েছে, মারাত্মক মহামারীতে। গোটা বিশ্বব্যাপী চলছে করোনা ভাইরাসের মহামারী, আর এখন চলছে একটাই, শুধু একজনই আক্রান্ত হয়েছেন ওই মহামারীতে, তিনি ওবায়দুল কাদের। সেটা হচ্ছে ষড়যন্ত্র তত্ত্বের মহামারী। প্রতিদিন বলছেন ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। তো এই ষড়যন্ত্রের মহামারী আক্রান্ত হয়ে বসে আছেন ওবায়দুল কাদের সাহেব। এই মহামারী থেকে এখন কোনো ওষুধ নাই যে ওনাকে বাঁচানো। এটার কারণটাই হচ্ছে এত অন্যায়, এত অবৈধ, এত কর্মকাণ্ড তারা করেছেন যে এখন এই সমস্ত কথা বলে একটি বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন। প্রধানমন্ত্রী বিমান নিয়ে গেলেন, ওদের এখানে পড়ে আছে 300টা সিট, 141 জন আপনি সফর সঙ্গী নিয়ে গেলেন, এখন বলছেন যে নিজের পয়সায় তারা গেছে। তো নিজের পয়সায় গেলে বাকি যে 150টা সিট, 158টা সিট, এই সিটে কেন আপনার নিজের পয়সা দিয়ে অন্য লোকরা যেতে পারলো না? মিথ্যার ফুলঝুড়ি দিয়ে, অপপ্রচার দিয়ে, মানুষের বিরুদ্ধে কলঙ্ক লেপন করে এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়। আপনারা দেখেছেন আরেকটি নিউজের মধ্যে করেছে, একেবারে খুব কনসালটেন্ট নিউজ, সেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিউজ। নিজেদের কলঙ্ক ঢাকার জন্য বাংলাদেশের 2-4টি মিডিয়াকে দিয়ে তিনি এই সমস্ত কাজ করছেন, এবং গোয়েন্দা বাহিনীর সহায়তায় ইভেরির টাকা নাকি লন্ডনে গেছে। আপনি দেখেন কয়েকটি গণমাধ্যমে এই 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 জিনিসটা এসছে, কত বড় মিথ্যাচার, কত বড় অপপ্রচার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলার এই প্রান্ত থেকে ওই প্রান্তে তিনি স্কাইপের মাধ্যমে, নানা ধরনের আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার জন্য যে ধরনের পরিশ্রম করে আজকে বিএনপিকে ঐক্যবদ্ধ ধারায় নেতৃত্ব দিচ্ছেন, সেটিকে আপনার বানচাল করার জন্য, সেটিকে কলঙ্কিত করার জন্য আজকে একের পর এক সরকারের প্রচেষ্টায় সরকার তাদের নির্লক্ষ্য অনুযায়ী এই কাজ করছেন, অপপ্রচারের কাজ করছেন, এবং সেখানে কয়েকজন কয়েকটি মিডিয়া সুর বিলাচ্ছে। কিন্তু মিথ্যা কথা দিয়ে সত্যকে ঢাকতে পারবেন? সত্যকে ঢাকতে পারবেন না, এটা চরম মিথ্যার আশ্রয় দিয়েছেন। তবে এই ঘৃণ্য মিথ্যাচারের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি আর ঘরে বসে থাকবে না, আর হাত গুটিয়ে বসে থাকবে না। এই মিথ্যাচারের বিরুদ্ধে চরম প্রত্যাঘাত করা হবে। আমি ওই কয়েকটি মিডিয়া এবং সরকারি ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি, এবং তাদেরকে বলে দিচ্ছি বিএনপি নিরলম্ব নয়, অবলম্বনহীন নয়, কোটি কোটি মানুষ বিএনপির সমর্থক। যখন প্রবল বন্যার ঢেউর মতো ঢেয়ে আসবে, এই কুচক্রি এই ষড়যন্ত্রকারীদেরকে একবার ধুয়ে মুছে নিয়ে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি